আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি কাউসার কাউসার মেডিকেল হলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অনেক পুরুষের অন্ডকোষের চামড়ায় সিবেসিয়া সিস্ট হয়ে থাকে, ছোট ছোট মুক্তা দানার মতো, কারো অন্ডকোষের সাথে থাকে যেগুলো ইপিডিডাইমাল সিস্ট। তো আমরা ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের বাংলাদেশের থেকে এসেছে বিভিন্ন জেলা থেকে সার্জারি করে যাচ্ছে নিরাপদের সাথে, সেটা হচ্ছে কি স্কোটামের সিস্ট। তো আমাদের এখানে একজন এসেছে ভাই স্বপন কুমার, উনিও অনেক দূর থেকে একটা জেলা থেকে এসেছে, সেটা হলো গাইবান্ধা। হ্যাঁ, গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে এসেছে শ্রবণ কুমার ভাই। তো উনার একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে আমি জানাবো, আর আমরা সার্জারি করে ফেলেছি, উনারও মন্তব্য আমরা একটু শুনবো। কি বলে, যারা এটা নিয়ে ভুগতেছেন, ভয় পাচ্ছেন, মাঝে মাঝে তাদের জন্য অল্প কয়েকটা ভিডিও আমরা আপলোড করি। সবার এটা সেন্সিটিভ বিষয়, লজ্জা সংশয় ভয়ের কারণে না পারে অপারেশন করতে, আবার সেটা এখানে আমরা যদি ভিডিও করি তারাও আনিজে ফিল করে। যেন সবার থেকে ভিডিও নিই না, ওনার থেকে একটু কিছু মন্তব্য আমরা শুনবো। আসলে সিস্টার নিয়ে উনি কি ভুগছে, কি ওষুধ খেয়েছে? এটা আমার অনেক দিন থেকে আসছে, আজ থেকে 10-15 বছর আগে থেকে ছিল। আমি অনেক হোমিও ওষুধ খাইছি কিন্তু সেটা আমার অতটা কাজ করেনি। বড় ডাক্তার কাছে গেছেন? বড় ডাক্তার? ভালো ডাক্তার? হ্যাঁ, ভালো ভালো ডাক্তার কাছে, DSM ডাক্তার, DSMS ডাক্তার কাছে গেছি, ওষুধ খাইছি। ওনারা কি বলছে, 7 তারিখ করা লাগবে? ওনারা বলতেছে যে ভালো হবে, খান। এভাবে দীর্ঘদিন 1, 2, 3, 4 বছর ওষুধ খাইছি কিন্তু কোনো রেজাল্ট আসেনি। পরে কাউসার ভাই এই মেডিকেল হলের ভিডিও দেখে আমি এখানে আসছি। আসে এখন সুস্থ ভাবে, সুন্দর ভাবে আমি অপারেশন করাইছি, এখন মোটামুটি সুস্থ আর কি। এর ভিতরে আপনার তো প্রায় 50টা 100টা কাছাকাছি ছিল, আমরা সবগুলোই তো রিমুভ করছি। জি, সেলাই লেগে লাগছে আপনার? সেলাই কটা লাগছে? সেলাই মানে 3টা সেলাই লাগছে। প্রায় দর্শক প্রায় 100টার কাছাকাছি আমরা ছোট ছোট বড় বড় বের করছি, খুব বড় না, ছোট ছোট সিলাই ছিল, তার কারণে সেলাই লাগে না। 3টা সিলা লেগেছে যেখানে স্ক্রিনটা কেটেছে, আর তারা তো ব্লিডিং না হয়, আসলে আমরা কাটলে ব্লিডিং হয় না। তো এখানে আমরা বড় ধরনের কাটা ছিল হয় না, শুধু স্কিন থেকে একটু স্কিনটা কেটে সিজি গুলো বের করা হয়, এই জন্য বড় সার্জারি না। বয়ের পিছনে যেদিন সার্জারি করবেন সেদিন আপনি চলে যেতে পারবেন। আবার সুতা কাটার জন্য যদি আমরা সেলাই করে দিই সেটা কাটার জন্য আবার আসতে হবে না। তো তারা লালন পালন করতেছেন, বড় বড় করে ফেলছেন, তাদের ক্ষেত্রে সেলাই লাগে, অনেক সময় লাগে, লগে লাগে সুবেতে। এই জন্য আপনারা দেরি করবেন না, বড় বড় করবেন না, জমিয়ে রাখবেন না, এটা কোনো বিনায় ক্যান্সার না, নিরাপদের সাথে অপারেশন করতে পারবেন এবং সাকসেসফুল কোনো সমস্যা হবে না, বিন্দুটা হবে না। অন্ডকোষে সাথে যেগুলো সিস্ট সেগুলো ইপিডিডাইমাল সিস্ট। এই ইপিডিডাইমাল সিস্ট নিয়ে আমাদের কাছে অনেকে এসেছে, আমরা সেগুলো করাই নাই, ওনারকে বলেছি যে এটা পজিটিভ হিসাবে করা চলবে, পরবর্তী প্রস্তুতি নিয়ে আসুন, আমাদের মেডিকেল ইউরোলজি সাধন আছে, উনি করে দেবে। আর আপনার আগে তো একটা আসছিল না? জি, এই ছেলেটা যে আসছিল ওনার আগে একটা ছেলে আসছিল, সে অনেক দূর থেকে 6 ঘন্টা এসেছে, সময় লেগেছে আসতে। আসছিল যে হার্নিয়া, তো যে হার্নিয়া কি সেটাও সে জানে না। তাকে আমি শোয়াইলাম, বললাম যে তুমি কাশি দাও, ভিতরে ঢুকে যায়, আবার পায়ে বের হয়ে আসে, অন্ডকোষে চলে আসে, যেটা আমাদের নাড়ি বলি। আমি বললাম যে এটা এখন অপারেশন করা সম্ভব না, এটা প্রস্তুতি নিয়ে আসার পরে করতে হবে, 30,000 টাকা লাগবে, এটা নাড়ি বলে ভিতরে ঢুকে দিবে, আবার যাতে করে বের না হয়। এই যে বুঝানি, কাউন্সেলিং করা, ওরা কি করে অনেকের কাছে এটা শেয়ার করে না, সেন্সিটিভ বিষয়। তো যার কারণে এটা নিয়ে সাফার করতেছে 5 বছর 7 বছর 10 বছর। তারপরে আপনি আবার আমি আর ডাক্তার কাছে গেছি কিন্তু আমি ওয়েব রেজাল্ট পাইনি আর কি। বিভিন্ন সময় যে পুরো স্কিন উঠাই দিতে হবে, এসে আমি যাবি, তারপরে তো আমি ওই আপনাদের এইখানকার ভিডিও দেখলাম, অনেক জনের সঙ্গে কথা বললাম, তারা অনেকটা সুস্থ, আমি সেই ক্ষেত্রে এই কাউসার মেডিকেল হলে এসেছি। আমরা সার্জারি যাদেরকে করেছি তাদের সাথে কথা বলছি, তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে না, খুব ভালো সার্জারি করে, আর এখানে এসে দেখলাম যে না, এটাও খুব ভালো। আমি জানি না অনেকে নাম্বার দিচ্ছ, কিন্তু আসলে নাম্বার আমার কাছে আছে, যারা চায় তাদেরকে শুধু হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিই, একসাথে অসংখ্য নাম্বার দিদি, আপনি নিজেরা লেখা লোকের সাথে সার্জারি সার্জারি বিষয়ে কথা বলে আসতে পারেন, কারণ আপনাদের বয়স সংখ্যা অনেক কিছু কাজ করে, আমরা নাম্বারটা দিয়ে দিলে তখন আপনার সেই ভয়টা দূর হয়। তো আবার কমার্স থেকে নাম্বার নিয়েছে, যারা কমার্স করতেছ তো তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আসলে কাজের দরকার, সমাধানের দরকার, তো বেশি কথা না, সমস্যা আছে সমাধানও আছে, কিন্তু এটা ওপেনলি আলোচনা হয় না, যার কারণে এমন হচ্ছে। দেখো তারপর আপনার কে জানি বলছে তুমি স্ক্রিনটা কেটে দিতে হবে, ওরা আবার একটু আবার এটা অপারেশন, আমরা যদি স্ক্রিনটা কেটে স্টিচ দিই সেখানে একটা নিরাপদ দ্রুত সুখ দিয়ে যায়, যদি স্ক্রিনটা সেলাই না দিই কটার দিয়ে পড়ে দিই, তো সেক্ষেত্রে অনেক কমপ্লিকেশনও হয়, যেটা এই স্কিনটা কাটার পর যদি সেলাই না করে একটু ওপেন রাখে, বড় বড় যেগুলো কাটা হয় তখন সেটা ক্ষত হয়,
এবং শুক্রবার 10 দিন 15 দিন বৃদ্ধি না দিয়ে দিলে ভালো হয়। তো যারা ডায়েট ফার্মিং করতে চান তারাও আমরা করা দিয়ে করতে পারি। তো সেক্ষেত্রে আবার একটু কার্ডিয়াক গালে প্রবলেম, একটু বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে। আমি মনে করি এটা নিরাপদ, যদি ওটা দিয়ে করতে চান ডায়েট ফার্মিং আমরা করে দিব, এটা আমরা নিরাপদ ভালো মনে করতেছি। আর যাদের খুব বেশি তাদেরকে ঘুম পাড়িয়ে দিই, আর যাদের খুব আপনি তো ঘুম পাড়িয়ে দিয়েছেন আপনার ঘুমাইছে এক দু ঘন্টা হয়েছে তোমার দু ঘন্টা আবারও বাই নিয়ে আসছে, তিনজনের লোক নিয়ে আসছে বা পাশে বসে আছে, তো ওরা আমার ঘুম পাড়িয়ে দিছে। তার থেকে যারা ঘুম পাড়িয়ে দিই তাতে 4-5 ঘন্টা আমি থাকতে বলি এখানে, তো আবার ঘুম থেকে উঠে যেতে হালকা হালকা ঘুম হয়েছে চলে যেতে পারবে, কোনো সমস্যা হবে না আশা করি। আর এছাড়া আমরা সিবিএসসি সিস্টের পাশাপাশি অন্ধবসে ডিজাইনাল সিস যেগুলো বড় সিবিএস মেডিকেল আছে সেখানে পারে, আর যেগুলো এক্সটার্নাল সিস গুলো আছে লাইফ আছে হাতে পায়ে হয়তো কারো 10,000-15,000-20,000 টাকা ব্যয় করতে পারতেছে না, তারা এখানে চলে আসবেন। আমরা অল্প খরচ আমরা করে দিচ্ছি, আমাদের খরচ অতি কম, আমরা থাকি কম খরচে করে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। তো ঠিক আছে, আর কোনো পরামর্শ আছে আপনার? আমার পরামর্শ যেহেতু আমি বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছিলাম, তো কেউ যদি এরকম থাকে বিভিন্ন জায়গায় প্রতারিত না হয়, আমি মনে করি যে সরাসরি কাছের ব্যাগ আছে আসে সঠিক পরামর্শ নেওয়ার জন্য যাদের কোনো অনুরোধ করতেছি। ও আমার এসে গেছে সে প্রতি স্ক্রিনটাকে তুমি এটা সেটা করতে করতে আরো বড় হয়ে গেছে। আসলে সিম্পল একটা জিনিসটাকে তিনটে তাল বানানোর পরে ভয় পায় অনেকে, সেক্সুয়াল ভয় দেন দেখা যায়, এমন কিছু না এটা দিনাই, এটা স্পেশাল গ্লান্ড থেকে তরল পদার্থ বের হইতে পারে না যার কারণে এখানে জমে থাকে গ্লান্ডের ভিতরে। এই যে সিরাম নামে তরল পদার্থ সোয়াইট গ্লান্ড থেকে গাম বের হয়, আমাদের শরীরে লোমকূপ আছে, এই যে ছোট ছোট ছিদ্র আছে এগুলো থেকে বের হয়ে আমাদের শরীরটাকে মসলিন রাখে, ঠিক আছে? কিন্তু যদি বের না হইতে পারে কোনো ইঞ্জিনের কারণে তখন তো এটা জমতে জমতে ছিস বয়ের কিছু নাই, পরেও করতে পারবেন। আর জমিয়ে রাখবেন না, রক্ত গেছে ততটুকু করবেন না, তাদের হয়তো 100 জনের ভিতরে 200 জনের ভিতরে 1-2 জন যদি পরে না, আমরা সেটা ফিরিয়ে দিয়ে পারবেন। আসসালামু আলাইকুম।